সিবিআই এর হাতে গ্রেফতার হালি শহরে পৌরপ্রধান রাজু সাহানি। পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে পৌরসভার সামনে বিক্ষোভ করে বিজেপি। অভিযুক্তকে তোলা হলো সিবিআই এর বিশেষ আদালতে। শুক্রবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে হালি শহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি। পৌরপ্রধান গ্রেফতারের পর এদিন বিজেপির পক্ষ থেকে হালি শহর পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে হালি শহর পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা ও কর্মীরা। বিক্ষোভ মিছিল পৌরসভার ভেতর ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ঘটনার সময় পুলিশের সাথে সাময়িকভাবে ধস্তাধস্তিও শুরু হয় বিক্ষোভকারীদের। প্রসঙ্গত, চিটফান্ড মামলায় হালি শহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেপ্তার করেছে সিবিআই। সানমার্ক কোঅপারেটিভ চিটফান্ড মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 60 লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, রাজু সাহানির কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গেছে। পাশাপাশি থাইল্যান্ডে একটি অ্যাকাউন্টের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের। সেই অ্যাকাউন্টের বিপুল অর্থ কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে শুক্রবার নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। বেশ কিছুদিন ধরে পৌরসভায় আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি, গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকেরা। অভিযুক্তকে এদিনই তোলা হয় আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে। এ বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, আমাদের দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় একই ইস্যুতে আন্দোলন চলছে। বিভিন্ন রাজ্য নেতৃত্বও আন্দোলনে অংশ নিয়েছেন, পাশাপাশি রাজু সাহানির পদত্যাগ দাবি করেন তিনি। আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, চোর ধরো জেল ভরো প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়েছে। শুভেন্দু দা এসছেন আমাদের এখানে, মাননীয় সুকান্ত মজুমদার এসছেন, আমরা নিজেরা করেছি এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। কি করে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া যায়? এত দুর্নীতি করার পরেও তারা চ্যালেঞ্জ নিয়ে বিজেপির উপর অত্যাচার করে, আমরাও সেটা দেখে নেবো, এটাও আমাদের চ্যালেঞ্জ। এদিন বিক্ষোভ চলাকালীন পথের মাঝে বসেও স্লোগান দিতে দেখা যায় বিজেপির নেতৃত্বকে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হালি শহর পৌরসভার উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। তিনি বলেন, দেখুন, চোর ধরো জেল ভরো যেটা বলছে, চোর ধরতে গেলে সবার আগে শুভেন্দু দিগারকে ওনার দলে রেস্ট করতে হবে, কারণ তাকে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে দেখা যাচ্ছে। বিজেপি এটা নর্মাল একটা কর্মসূচি ছিল এবং বিরোধী দল কি কর্মসূচি করবে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বিজেপি মানেই গণ্ডগোল, বিজেপি মানেই দাঙ্গা, যেখানেই বিজেপি সেখানেই গণ্ডগোল। 19 সালেও হয়েছে, তারপরে একটা গণ্ডগোল পরিস্থিতি তৈরি করা সবসময় চেষ্টা করে, এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে প্রশাসনের কাজ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সঞ্জীব ব্যানার্জি। তিনি পৌরপ্রধানের বিষয়টি উল্লেখ করে বলেন, এরকম নেতাদের বাড়িতে অভিযান চালালে আরও টাকা ও সম্পত্তি উদ্ধার হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, মিউনিসিপ্যালিটির এই ধরনের যারা আধিকারিক আছে তাদের বাড়িতেও এই ধরনের তদন্ত যদি হয় কিংবা এই ধরনের রেড যদি পড়ে তাহলে একই ধরনের সত্য উদ্ঘাটিত হবে। সমাজকে প্রভাবিত করে এরা টাকা উৎপাদন করার একটা মেশিন হিসেবে প্রশাসনকে কাজে লাগিয়ে এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে এবং পুরো তৃণমূল দলটাই এই 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 চক্রের মধ্যে ইনভলভ, সেটা আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে। আমার বলার কিছু নেই, সাধারণ মানুষ অনুভব করছে যে তৃণমূল গোটা দলটাই আজকে দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তিনি বলেন, তারা সারা ভারতবর্ষ ধরেই অশান্ত পরিবেশ তৈরি করছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন। আর আমাদের পশ্চিমবাংলা বিরোধী দের বাক স্বাধীনতা আছে বলে তারা বলছে, এখানে গণতান্ত্রিক আছে বলে ভারতবর্ষ জুড়ে সৃষ্টি করছে, সারা বাংলা বিরোধ করছে, হালিশহরে করার চেষ্টা দেখা যাচ্ছিল, পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে। ও, তারা তো কিছু আইন মানে না, তারা করছে সেটা প্রশাসন বুঝবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাকপুর।